এই প্রজন্মকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে এই প্রজন্মই আমাদের জন্য সবচাইতে বড় থ্রেটের কারণ হবে, সবচাইতে বড় চ্যালেঞ্জের কারণ হবে। বিভিন্ন বাহিনীকে আওয়ামী দুঃশাসনের বাহিনীতে পরিণত করার মধ্য দিয়ে একটি জাতিকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। সকল শ্রেণী মানুষের নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে। এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় পরীক্ষা, এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই পরীক্ষার চাইতে আমাদের কাছে সবচাইতে বড় পরীক্ষার জায়গা হলো বিগত সময়গুলোতে এই জাতি যারা এই প্রজন্ম বিশেষ করে তরুণ কৈশোর এবং সকল শ্রেণী মানুষের নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে। এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় পরীক্ষা, এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। নৈতিকতা ধ্বংসের জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, বিচারালয় ধ্বংস করা হয়েছে, প্রশাসন অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীকে আওয়ামী দুঃশাসনের বাহিনীতে পরিণত করার মধ্য দিয়ে একটি জাতিকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। কাজেই আমাদের সেই নৈতিকতার চ্যালেঞ্জে এই জাতি গঠনে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে কাজ করে, নৈতিকতায় যদি আমরা ভালো ভূমিকা না রাখতে পারি, এই প্রজন্মকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে এই প্রজন্মই আমাদের জন্য সবচাইতে বড় থ্রেটের কারণ হবে, সবচাইতে বড় চ্যালেঞ্জের কারণ হবে। এজন্য আমাদের দায়িত্ব আমরা যেন নতুন করে এই প্রজন্মকে নিয়ে আমরা চিন্তা করি, এই প্রজন্মের ভাবনা যেন আমরা ধারণ করি, কিভাবে এই প্রজন্মের সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি তার উদ্যোগ, উপায় এবং উপকরণ আমাদের থাকা উচিত। আমি বলতে চাই আমাদের জন্য আরেকটি সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো ইসলামের যে আদর্শিক সৌন্দর্য, ইসলামের সেই আদর্শিক সৌন্দর্য মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরতে না পারাটাই আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ না করতে পারি, আমাদের জ্ঞান চর্চা, এলমি অঙ্গন এবং এই আন্দোলনের কর্মীদের ক্লাস এবং বুদ্ধিভিত্তিক জায়গায় যদি আমরা যত ভূমিকা পালন না করতে পারি, তাহলে আমাদের সামনে যত থ্রেট, চ্যালেঞ্জ, বিভিন্ন সমস্যা, পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় যথার্থ আমরা উত্তীর্ণ হতে পারবো না। আমাদের জ্ঞানের এই জায়গাকে আরো বেশি গুরুত্ব দেই, এলমি জায়গায় আরো বেশি ভূমিকা রাখি এবং বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল জায়গায় আরো বেশি আমাদের গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে, এরকম একটি জাতি গঠনে আমরা অগ্রণী ভূমিকা রাখি।